নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমার্স ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার মাহাত্ম্য কী, কোন কোন দিনে তুলসী গাছে জল ঢাললে জীবনে নেমে আসবে মহাবিপদ, এবং তুলসী গাছে জল ঢালার মন্ত্র কী। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র। শাস্ত্র মতে বলা হয়, ঘরের প্রবেশদ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহশান্তি বজায় থাকে। স্নান সেরে শুদ্ধ বসন পরে তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যাবেলায় প্রদীপ দেখানো যুগ যুগ ধরে চলে আসছে। বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, এই মাসে সাদা তুলসীর পুজো করলে জলের ধারা বৃন্দাবনে পর্যন্ত প্রবেশ করে। শাস্ত্রে বলা হয়, দুর্ভোগ কাটাতে সবসময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখবেন, নিয়ম মেনে সকাল সন্ধ্যায় জল দেবেন, তবে কখনোই টবের মধ্যে ধূপকাঠি দেবেন না। বৈশাখ মাস হিন্দু মতে খুবই শুভ, আর এই মাস জুড়ে তুলসী গাছের বিশেষ পুজো করা হয়। তাহলে জেনে নেওয়া যাক বৈশাখ মাসে তুলসী গাছের জলদানের মাহাত্ম্য কী। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃতিক এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য? তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জলদান করলে জমভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, এবং শ্রীহরির চরণে তুলসী অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়। সারা বছর তুলসী গাছে জল নিবেদন করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়, কিন্তু কিছু বিশেষ দিনে তুলসী গাছে জল দিতে নেই, তাহলে উপকারের থেকে অপকারী হয় বেশি। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয়। রবিবারে তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয়, কারণ রবিবারে মা তুলসী বিশ্রাম নেন। রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই। একাদশীতে তুলসী গাছের পাতাও ছিঁড়তে বারণ করা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে দেবী নারায়ণের জন্য উপবাস রাখেন, তাই এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায়। তাছাড়া গ্রহণের দিনেও তুলসী গাছে জল ঢালতে নেই। এবার জেনে নেওয়া যাক তুলসী গাছে জল ঢালার মন্ত্র। তুলসী গাছে জল ঢালার সময় তামার খুঁটি দিয়ে তুলসী গাছে জল ঢালবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন, তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এরপর ভক্তিযুক্ত মনে মা তুলসীকে প্রণাম করবেন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।